আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেকফাস্ট রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। একটি আলু দিয়ে আর একটি ডিম দিয়ে কিভাবে এই ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম সেটাই শেয়ার করব। তো চলুন দেখে নিই। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এই আলুটাকে এখন আমি পাতলা পাতলা করে কেটে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলুটা কেটে নিয়েছি। আর ব্রেকফাস্টে চটজলদি এরকম একটা হেলদি ব্রেকফাস্ট হলে কার না ভালো লাগে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। ব্রেকফাস্টে একটু হেলদি খাবার খেতে হয়, এই জন্য আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়েছি। আর এখানে দিয়েছি হাফ টেবিল চামচ কালি জিরা। আর আমরা জানি কালি জিরা সকল রোগের ঔষধ, তো একটু করে খেলে আমাদের শরীরের জন্য ভালো হয়। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো আমি কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিয়ে এরপরে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা প্রায় হয়ে এসেছে। আর এখানে আমি কিছু রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকাম নিয়েছি। আর নিয়েছি টমেটো, এগুলোকে দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজতে হবে না, হয়তো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এখন আমি এগুলো উঠিয়ে নেব, আমার ভাজা হয়ে গেছে। আরেকটা বোল নিয়েছি, এখানে আমি এক টেবিল চামচ ময়দা নিয়েছি। চামচটা আমার বড়, আপনারা দেখতেই পেয়েছেন। আর নিয়েছি কিছু ধনিয়া পাতা, তিন চারটা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আমরা আলুর মধ্যে দিয়েছি, এখানে একটু ভেবে চিন্তেই দিতে হবে। আর দিয়ে দিব একটা ডিম। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে আমি মেশানোর পরে আমি যে আলুটা ভেজে রেখেছি সেই আলুটা এখন অ্যাড করে দিব। এখন আগে থেকেই ভেজে রাখা আলুটা ঢেলে দিলাম। দিয়ে এই মিশ্রণটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে এই আলু আর এই ডিমটার সাথে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দুই টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলেই এর ভেতরে আগের থেকে যে মিশ্রণটা করে রেখেছি এটা এখন ঢেলে দেব। এটাকে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নেব আর এটাকে আমি ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী সময়ে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এটা খুব সাবধানে উল্টিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। আমি খুব সাবধানে উল্টিয়ে নিয়েছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কত সহজে আলু দিয়ে ডিম অমলেট হয়ে গেছে, আমাদের সকালের ব্রেকফাস্ট একদম রেডি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে। দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্টটা কত সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।